গরম করাটা আছে নি, দুইটা গরম করাটা ভিতরে দে ঠিক আছে নি। ওই উপর শহরে টিপু ভাই, হাস্তবীর টিপু ভাই আর ওই মজুমদারি লিপু ভাই, তো বন্ধা আমার ছোট ভাই লাল দেখাই তিনি আর কি মেয়ে ভাই রে পরোটা বাটা দুইটা এ তাই না এখন দুইটা রুটি খাওয়া তা তাই না সব পরিচয় দেখাই দে একটু বড় ভাই কথা না প্রেসিডেন্ট তাই না রাখি লিটু ভাই এরা একলগে চলি, এর বাদে ওই যে কিতাগু লন্ডনের যে আনোয়ার চৌধুরী ওই এই না আমার দাদির ভুল করার ভাই লাগে দুইটা করো টান করো টিসু দে আমরা কত ব্যবহার করি টিসু হিসাবে আমি রুজবি আমি তিনশো মানুষ আমি তার দুলা ভাই। আচ্ছা তুই আমার আর কতখানো সরম দিতে হসেন সরম করে না বইনের বাসার তাকস আর কাজ আর অত বড় বড় মাছ মাতস হ্যাঁ আমার কত ভালো বিজ্জত করতে তুই আমরা করবো ফুটানি আর রান্না
আই কিতা হইছে কিতা হইছে আই তোমরা মাজন কয় মাজন কয় অবিত্রে আয়ুকা আমারে খালি সারিয়ে বাই বাই রে আ সাতাম তো হায় শরম নাই হায় শরম নাই খালি আবার কয় সারিয়া বলে জলদি সার 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 আর ব্যবস্থা করো আসসালামু আলাইকুম ভাইসাব ওয়া আলাইকুম সালাম ভাইসাব ওই যে বাইরে যে আপনারা বাইন্দার আছেন এ আমার হালা হ্যাঁ আমার হালা সার হালা আর কইবা না আমার স্ত্রী ছোট ভাই আপনার কয় নম্বর স্ত্রী ছোট ভাই এলো হইলো কোন নেতার কিটা লাগে ও আমারই নেতা কইছে এ তো শেষরা নেতা হতা না খালি ও বিপদ ফলায় বউয়ের তো মানে আদরের বাই তো কিচ্ছু কইতারি না কিচ্ছু নেই হেলো নাই আমারে কইলো কিটা কিটা করছে করছে কইতার নেই ভাই সাহেব ইগু নেতা হতা না ইগু একটা শেষরা বুঝছেন নি আরে শেষরা আপনার কিটা হে আমার কর্মচারী উপরে তুলি যে সামান্য ডাইলার লাগি ভাই ধন্যবাদ ভাই নাই ও তোরে মানুষ বাইন্দার আছে এরপরে খোঁজ তুই মানে তুই দাইলে একবার দুই তিন সব হুয়াইন লই যা হুন তুই বুঝতে না নিজের ভাই দাঁড়াইতে নিজের নিজের নামে পরিচয় মানুষের নামে কি তাহলে তোর পরিচয় দেস আমি সেবা ইয়া যা মোবাইল আবার কয় তুই নিজের নামে নিজে পরিচয় দিতে নেতার নামে না আন্দো বন্ধু মানুষের পরিচয় দিস না এর লাগি মানুষ বাইন্দার আছে সমাজে এরকম কিছু পাতি নেতা আছে যারা বড় বড় নেতাদের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে আসুন এদের ব্যাপারে সোচ্চার হই ভালোবাসো চাই শুধু ভালোবাসো পাই না ভালোবেসে আটকে গেছি আমার মতো কেউ ভালোবেসে ফেসে যেও না ভালোবাসো চাই শুধু ভালোবাসো পাই না ভালোবেসে আটকে গেছি সকাল থেকে বই দিছি একটা ফুরিন দেখি না রে আজকে দিন আমার ঘুরে দেখি আছে বার হয়েছি কোন সমস্যা নাই বাড়ি আছি নানি মনে করো তোমরা আজকে ফার্স্ট ডেট লাস্ট বলতে কিচ্ছু নাই কোন ভর্তি দিতে তোমরা ভর্তি ফি কত 8,000 করি ভাই আট হাজার করি আট ফুরন দুই শূন্য নি তোমরা আমি 14,000 ভর্তি করে দিব ভাই আসি 14 নি ভাই তোমরা যেন ভর্তি দিছে ভাই এমরি কিটা কইব এমসি মদন এর বাদে সরকারি বেসরকারি প্রাইভেট যেটা কই ভাই ক্যান্টনমেন্ট ভর্তি হইতে ক্যান্টনমেন্ট আর্মি সেনাবাহিনী বিজিবি রেব যে কলেজ কই ভাই ভর্তি করে দিব কোনার ভর্তি হইতে কও ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট ভাই চল ফিসল চালাইতে পারো নি তোমরা উসমানিত ভর্তি করে দিতাম আমার মু ব্যাংক কাটতে পারো নি ব্যাংক বাইর হওয়ার তো চিনো না তো ফরম রম দো আর আমার মোটর সাইকেল উঠো তোমরা 2,000 কমাইয়া দিলে হইব নি ভাই আর একটু কমান যায় না নি আর একটু কমাইয়া দিতাম ভাই লগে তো কিও জি ভাই তা যাওয়ার 1,000 কমাইয়া চি উঠো গাড়ি বলো ভাই এখন কথা হই দাম ভাই কও কও ভাই ই গান ছাড়া ভাই আপনি আর কোন গান পারেন না নি গান বেটা উগু 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 রে খবর দিতাম পারলাম না বলো বস উঠো গাড়ি উঠো আও আশ্রয় নি তোমরা না ভাই ভালোবাস এই নামো যাই খেলা তো এগু ভালোবাসো
সমস্যা নাই বেদি লাইম তো যাবি উঠো বুঝি নি উঠো জি ভাই এই চয়ন পাঁচটা ডারবি দে বেঞ্চনের প্যাকেট দিস আচ্ছা লাশেসরা বেঞ্চনের প্যাকেট দিও বেঞ্চনের প্যাকেট নাই তো বেঞ্চনের প্যাকেট দুকাইয়া দাও মে পাঁচটা ডারবি দাও তুকা দুকাও না গেলাস না ইনি বেঞ্চনের প্যাকেট এ যাও পাঁচটা ডারবির দাম দিয়াও সাইন যাও ভালোবাসো চাই সদা ভালোবাসো পাই না তেল দে সাইন অক্টেন দে অক্টেন আমার কাছে তো এক হাজার টিকি নোট মনে করি বিশ খান না তিরিশ খান বাঙ্গা আছে তবে নিয়ে আসলে টাকা তো কাকে চান কাকে চাই তোর প্রিন্সিপাল কই স্যার বাইরে আছেন বাইরে আছেন স্যার ফোন দে কো বাই এসেছি আমার সিনাস নি আপনি পরে আসেন বর হলাইয়া বর ফকেট লাগিয়ে দেই মুগি তোর সাহস নেতা জিনে না সাইন বাস হই নাই বা ফোন দিলে প্রিন্সিপাল হই গেল আইন এখনই অভিমান করেছে হারিয়ে গেছে বুক বরাবর বসনিয়ে হারিয়ে গেছো তুমি স্যার কেমন আছেন কে তুমি আমাকে কি আপনি চিনেছেন কে তুমি আমাকে মনে করুন এই কলেজের যত দল আছে সবাই আমাকে বড়বাইয়ের মতো দেখে এরপরে মনে করুন যে ওই সিলেটের যত নেতা আছে সবাই আমাকে ছোট ভাইয়ের মতো দেখে আমি দুগু ছেলে লয়ে এসেছি আমার ওগুকে ভর্তি করে দিন তুমি এভাবে বসছো কেন এভাবে বসেছি এটা আমার মানে এটা আমার স্টাইল বলতে পারেন তুমি জানো এটা শিক্ষা প্রতিষ্ঠান আমি তো জেনেই এসেছি এভাবে না বসলে আপনি বুঝবেন কেমন যে আমার যে কত ক্ষমতা কত পাওয়ার তুমি কি বোঝাতে চাচ্ছ আমাকে আমি একজন নেতা সবাই আমাকে বড় ভাইয়ের মতো দেখে এই কলেজে যত ছাত্র আছে আমাকে দেখলে তো সবাই দাঁড়িয়ে যায়
আমার দুগু ছেলেকে ভর্তি করে দিন, ওখানে 2000 টাকা। এই তুমি কোথায় পড়ালেখা করছো? আমি তো পড়ালেখা সব কলেজেই করেছি। আশ্চর্য, তুমি সব কলেজে পড়েছো? সব কলেজে আমি পড়তে পারি। এই দুইটা ছেলেকে ভর্তি করে দিন। তুমি জানো ভর্তি এখন তো অনলাইনে ভর্তি হয়? আমাকে অনলাইন শেখাবেন না। আহা, তুমি তো সিস্টেম বুঝতে হবে। শুনুন, অনলাইন অফলাইন আমি সব বুঝি। আমি ডিসলাইনে কাজ করেছি, আমার নামে ডিসলাইন এনে আমি সাত করে মিলে দেখি আমরা। আমাকে অনলাইন শেখাবেন না, ভর্তি করে দিন। তুমি তো বেয়াদবের মতো কথা বলতেছো। কিসের কিসের বেয়াদব? এই আপনি কোতোয়ালির থানার ওসি, যত পুলিশ এরপরে যত নেতা আছে সবাই সাথে ফোন দিয়ে জিজ্ঞেস করুন, সবাই আমাকে চিনে, আমরা একসাথে বসে আড্ডা দেই। আপনি নতুন এসেছেন, আমাকে চিনেন না। আমি নতুন এসেছি না, ভর্তি করে দিন, চলে যাব। টা দাঁড়াব, তোমার সাথে আমি পরে কথা বলছি, একটা মিটিং এ আছি একটা ছোটখাটো মানুষের সাথে, পরে কথা বলছি। আপনি তো আমাকে চিনলেন না। আমি যদি এই মুহূর্তে ফোন দেই, 200-300 লোক চলে আসবে, 200 ছেলে পুলা বাইন আসবে, এমনকি মেয়েও আসতে পারে। আর আপনি আমার তাড়াতাড়ি ভর্তি করে দিন, চলে যাব। তুমি ভদ্রতার সাথে কথা বল। কিসের ভদ্রতা? ভদ্রভাবে কথা বললে তো আপনি আমাকে বসতেই দিতেন না। এই পিয়ন চা নিয়ে আয়। তুমি আমার পিয়নকে অর্ডার করার কে? চা নিয়ে আয়, রং চা দুধ চা সব একসাথে খাবো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, প্রিন্সিপাল বলছিলাম। ওসি সাহেব? হ্যাঁ হ্যাঁ, আমার ক্যাম্পাসে একটা, হ্যাঁ হ্যাঁ, একটা বকাটে ডিস্টার্ব করছে, আপনি এক গাড়ি ফোর্স পাঠিয়ে দেন। ওকে, আমি ওকে আটক করে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওয়ালাইকুম সালাম। স্যার, আমি বুঝতে পারিছি আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। তুমি কি বুঝতে পারি? আমি আপনার কাছে আসতেছি স্যার। তোমাকে আসতে হবে না, তুমি বসো, তুমি তোমার সিটে বসো। স্যার, কথা বলতে হবে জানিস না। বিপ্লব? হ্যাঁ, প্রিন্সিপাল বলছিলাম। ওয়ালাইকুম সালাম, তুমি আমার রুমে একটু আসো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসো। স্যার, এগুলো ঠিক নয়, স্যার আমাকে যাতা মেরে ধরেছে। চুপ, একদম চুপ। আমাকে ফোর্স দিতে বলুন, ছেড়ে দাও, তোমাদের দেখে নেব। এই তোমরা ছাড়ো, বিপ্লব আসলে আমার রুমে পাঠিয়ে দিবা। বিপ্লব, ছেড়ে দাও আমাকে। ঘন্টা কি উনি? আয় চুপ, তুমি চুপ। বিপ্লব আসলে আমার রুমে পাঠিয়ে দিবা, ঠিক আছে? তোমাদের চিনে রাখো। এই চুপ করো তুমি। স্যার মাফ করে দিন। সোজা দাঁড়াও। তুই কি সুজা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে যাবে নাকি তোকে পুলিশে দিব? আমি এক দৌড় দিয়ে বের হয়ে যাই। পরিস্থিতি খুব খারাপ, তোমরা ভর্তি হয়ে গেছে, এখন তোমরা আগামী বছর পরীক্ষা দিবা। ওনা বাগি গাড়ি 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 বা আমার বাইয়ে নিবা। এরকম কিছু বখাটে পাতি নেতাদের কারণে ছাত্র রাজনীতি ও শিক্ষাঙ্গন আজ কলুষিত। আসুন এদের ব্যাপারে সোচ্চার হই।
সানাসুর ডক্টর সানাসুর ফার্স্ট টাকার সানাসুর দে সই বরে দে বলে গেল বাইরে সিনাস নি সিনা সিনা লাগে যার তোর সানাসুর লড়াই বড়ি সই দিয়া কিটা করতাম সানাসুর দে সানাসুরের মাঝে ওটা সইলতা না স্যার দে বলে দিয়ে সব তো দে দেখো দিছে গিলা সারাসুর তো জাল খানে মে আমার সাহায্য দেখো গিলা কত জোরে শব্দ করছে খানোর শব্দ করছো 500 টাকা লস আমার খবরদার টাকা গুজার সাহস হবে না রানি এই ইনে কিটা চলে বে এই গো এই ইনে কিটা চলে এসপিএল চলে দুত্তর এসপিএল উদল লগে উলায়ও ভাল দনিবে কই বিপিএল এমপিএল সিমপিএল তুই এসপিএল হউ না বালু না ও সিলেট প্রিমিয়ার লিগ আর কি মাইক বন্ধ কর মাইক সারা তো মারা আরে তো ইয়া গলা গুগ্গে সারছে বাই তো ইয়া সব টি না উঠাই ন বল ওই তো বলি আমি সে তো ইয়া নাই মুগি না মারে জিনে না নি আই বোলিং করব আমি বাই হ্যাঁ এবা কই বর ফলা ইয়া ফকেট লিগে যাই মুগে বাই দে ওই দে কিটা ওই দে বল দে আমি বোলিং করব ওই দে আমারে না কই আমারে না কই আরে আপনা হরকে চাই আমার কি কি চাই নোর আমি আম্পিয়ার আম্পিয়ার অন আম্পিয়ার আবার কি তারে আম্পিয়ার কি দেবে ওই ওই দাম বোলিং করুন এ বলে বলে দিল না এসে বাকি বাকি মো বলতা দিল ওই ওই দাম বোলিং করতাম ওই ব্যাটিং গুগো কর ভাই ভাইয়ে বোলিং কর মুজা গাতটা দেখি তোর কতখান শক্তি খবরদার খালি ন বল উল দিবে মান এক্সট্রা এড উকি যাইতে কিটা পিছে যাও কো আইন আসবাই না মানে লইয়া এই রেডি হ রে ব্যাট হ্যাঁ ব্যাটিং করো ব্যাটিং করো ব্যাটো লুয়া মার ব্যাটো লুয়া মার বল বল উড়িয়া যাইব হয় বল নাইলে তুই উড়ছ আমি তা ধরানির পরে আপনি আইতা আ তোর আইতাম কি দারে তোর আজ ফটো ধরাই দে এটা আম্পিয়ার অন নিও এই গুকি তা জানি বে এই গুকি তা ওই যে টেইন দিবা সব টেইন চালাই দি নিয়া গে চার দসনে আচ্ছা আচ্ছা ফটো ধর আপনি তো খেলা চিনেন নাই কোথায় জানে ব্যাটিং করমু এই লম্বা গুবের বোলিং কর সাহস থাকলে বোলিং কর দেখতা আইজ আইজ আবার আমার এই কায় এটা সব থাকি বাড়া ফুটবল বলি আবার আসে
এই বলি গিটা কাটর বলমি জয় হারছে আমারে মারি কাটর বল দিমি আমার আমার ওয়াট ডিডি ভাঙি দিতে আমি গন্ডারর নাইনি গন্ডারর ফর্ম লাগাই হগদি কর বলি এটা ফাইনাল খেলা চলে তোর মাইক কর মলম বেসরার মলম বেসরা নেতা চিনে না ভাই আপনি কই থেকে আইলা ভাই না মাঝে এই মারবে মার আস্তে আস্তে দৌড়িয়া রেডি ওয়া ওয়া মার মলম বেসরা আম্পায়ার আনছস যাও যা যা তোরা চুজা কর আর আস্তে আস্তে আইয়া ওলা ওলা আইয়া বোলিং করবে ওলা দিদি খেলা মনে না মারি কিলা দৌড়িয়া লাগে যেমন ফাটল লইয়া ওই যা ওই যা আউটটা ছুটি গেল এ ভাই এই আম্পায়ার ভাই ও ভাই আই এই আই আম্পায়ার গো আই আমি ওই ভাই দিও গো বুটি তোমরা লগে হইতো না খেলার দিনে আজকে তুই নি ওই ভাই টাকা পাঁচশো দিলে হইলে বাই যাই মুগি এই আইজলা ডিস্টার্ব দিমু এই কিপার কিপার ভাই বেগুন জাতর মার বাই কষ্ট করি আইছি তোমরা লগে খেলতাম চাই না আমারে ওই যে তোমরা ক্রিকেটর যে মেইন সিলেটর এইন কইছেন ভাই টিমে গুজরতাম আপনি আসেন না আমি কইছি না তুই তুই তো বেটা মলম বেসরা কোনটা বুঝাস না খারো খান্দা বা 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 করস আমার জানেন নি আমি আমি যে সিলেটর রেজিস্ট্রেশন কি তো আম্পিয়ার দূর ও মাশরাফির লগে আমি গেলাম তাই খাইল খেলতাম বারমু বাবর মাছ হের কিটা তার দাড়ি ও ভাই আমার দাড়ি ও ভাই এমনে সমান ফোন ও ভাই লাগে তোমায় মাশরাফির 500 টাকা দিলেও ভাই যাই মুগি কে দি ভাই হেফারি না লেভারি দিও 500 দাও তাহলে আমি যাই মুগি দাও 500 দিলো ইনো তোমরা রে সাইরাম না আমি জ করতাম ছোট ভাই ইনতে খেলো আর মাইক গু সারা মাইক সারা গলা জুড় নাইনি আউট কইলে বেটা এমনেও তো আউট হই জীব তোর মাই করতে 500 দে 500 দিলো কিটা তোমরা খেলতাই নি বা বালা খেলতে যাওনি আই আই রে বা 500 দিলো যাইগি এইটা কিন্তু ঠিক হইলো না ঠিক তোর তো বেটা আত্তে রাবে তুই যে বোলিং করে রাইট ঘুমাইয়া বাসো হাত বান্ধিস তো সুজ হইব তেরে হাত লইয়া বোলিং করা তা 100 নাকি 500 দে সুজা 500 দিল এইটা ঘুষ নি ভাই কি কার ছবি দেখি তো তো ভাই হিবাই আম্পিয়ার হিবাই জোর ছবি সুর তোর গঠন উদে বাদবে তোর বেঠো তে দাইরাং গে হলো বাইরে লাগে এটা মিছিল দো হো জিতিলো রে জিতিলো মুখ বাইয়ে জিতিলো জানি জানি রে মিছিল হইতো সেসরা 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 কোন না বালা সেসরা দেরাম এই দুইটা ডাড়বি নি তুমি খাওয়াইবি আনি ডাড়বি আয় দুইটা ডাড়বি দে আর কি দা করিস দুইটা পান দে মিষ্টি দিয়া মিষ্টি দিয়া অশ দিয়ে বলো বসো তুমি আমার এই গুদি ধরাও কেন মেইনটা তো দেবে দে ফান দে আমারে কইলো না খেলা সার ইচ্ছু ভাই জি ভাই কোনটা কইরানি রাখো আমারে গুন্দা কইরানি ভাই আপনি কি কাজটা ঠিক করলেন ভাই কোন কাজ ওই যে আপনি সিগারেট কে আমার মুখে ধোয়া চললেন কইলো তোমার না খাবো বন্ধ কইলো না কেন ও ডাই তুই তাই জিনিস নি চিনানি আমারে আরে আমি বিআই নিয়ে কাজ করি আবার তুমি আমারে চোখ রাঙাই দিছো হ্যাঁ রে চোখ রাঙাই মুনা দেখতাছ না তোমার সাথে আমি এখানে কোনো সার দোকানে কোনো বৈধ কাজ নাই সব অবৈধ তুমি সিগারেট খাই আমার চোখে ধোঁয়া ছাড়তাছো ইটা চলে এরে উবা আমি কই
আমি কতোয়ালি থানার ওসির লগে বইয়া সিগারেট খাই। আরে ভাই আপনি কতোয়ালি থানার ওসির লগে বইয়া খাইবা না খাল লগে আপনি তো আমার মুখে সারতে পারেন না। তোমার নাক বন্ধ কইল না কেন? আমার নাক বন্ধ করতাম আমি কেউ রে সিনার দরকার নাই। দেখো নিবে মাঠে গিলা বর ফেলাইতাম নি না কিটা করতাম কো সার দু মাস আর বেজাও বেয়াইনি কাম করি আবার কেন তুমি লম্বা লম্বা মাত মাতাছো? ওই যে তুমি খোলা খাই রে খোলা ফরমালিন না ওটা তো বেয়াইনি। এটা ফরমালিন না কিটা তোমার কই দিব আর বেয়াইনি আমার না কইয়া তুমি আতলা মামিয়া সিগারেট কোম্পানি দিয়া কোন এখানে হে বানায় কেন সিগারেট? আরে বেসে কেন আপনি সিগারেট খাইরা খাইরা আর কোন তুমি ওই ঠিক না মাছ কি দই এই আস্তে তার কথা ঠিক আছে যে তো বিয়ে তোর লাগে মাতন নি তুই কেন মারতে যে কোন ধরনের স্বভাব স্বভাব এরে সিরিয়াসলি তুই যে খোলা খাইরে ফরমালিন যুক্ত খোলা ইগো তো বইদো ইগো কাজ কানে তুমি তো এরপরে আমার মুখ তো তুমি 2000 টাকা মার না কো গুরাইলে আমার লাগে মাত কেন আই যাইগি কত বড় সাহস আমারে কয় বলে সিগারেট খাই কেন সিগারেট অবৈধতে সিগারেট কোম্পানি বন্ধ করো না কেন কোম্পানি বন্ধ করা দায়িত্ব আমার না তে আমারে না আমার আমার মুখ বন্ধ করে দিই তুমি পাললে গুন্ডা করি লও এই আই যাই বের আগে আউটা দিয়া যাই নেতা সিনো না মিয়া বেয়া দবের মতো এখানে আয়া তোমার আমি চাগাইতাছি হে আমার দুয়া মুখের মাঝে চাগা দিতে হইল নি দে এরকম নাইছে লাগি তো সমাজটা না আরে সমাজ তোমার নষ্ট হইছে কয় সিগারেটের কোম্পানি আমি বন্ধ করতাম আমি সিগারেটের কোম্পানি বন্ধ করতাম মানে সমাজে এরকম কিছু পাতি নেতা আছে যারা বড় বড় নেতাদের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে আসুন এদের ব্যাপারে সোচ্চার হই খেলা কি দেখি তোর আর দেখি আর দেখি কোন আদি বোলিং করছ তোমার আতে রামে কোসিয়ে গুন্দা হয় না আর তুমি হল দিতে শুনো তুমি যাকে ভালোবেসেছো তাকে বাগিয়ে এনে দেওয়ার দায়িত্ব আমার তোমাকে 5000 টাকা দিতে হবে দুই দিনের ভিতরে মেয়ে তোমার বাসায় আসবে আমি ধরে এনে বাগিয়ে এনে দেব তোমাকে 5000 টাকা দিয়ে দাও 5000 নয় ভাই 2000 আছে 2000 টাকায় বাগিয়ে না দেওয়া সম্ভব একটা মেয়ে ভালোবাসা কত কোটি টাকার অপরাধ তুমি জানো একটা মেয়েকে তার বাবা খাইয়েছে পড়িয়েছে কোটি কোটি টাকার ক্রিম তেল সাবন এগুলার দাম কত জানো তুমি একটা মেয়েকে 2000 টাকা দিয়ে বাগানো যাবে না অ্যাডভান্স দিয়ে যাও পরে 3000 দিও কত 2000 দিলাম পরে 3000 দেব চাও তিন দিনের ভিতরে মেয়েকে বাগিয়ে এনে দেব চলে যাও বাইয়ের কাছে এসেছো মেয়েটা কি সুন্দর ভালোবেসে সুখের হোক সংসার যাও এটা কি ওকে ভালো থেকো ভালোবেসেছো শুধু তারা শুটিং করে ভাই জানো ও উত্তর ফারাত ভাই আমি আমার তো আমি না গেলে শুটিং শুরু সুন্দর একটা খবর দিয়েছিস আমাকে তুমি এসেছো বন্ধু শুনো এলাকায় শুটিং এসেছে ও চান্স যায় না কইবার তুমি গিয়ে কইবা যে বড় ভাই আইছো তান্ডে এই সিনেমা ধারা নিউ লাগবো নাইলে গুড়া কইলি মুবার ভাই নিকান কই দে আচ্ছা ব্যবস্থা করে দিলাম ব্যবস্থা করবাই নি আমি তো মু ফিসে আর গেও হামাই দিমু আর ইটা এমন ডর ডর আইতো যাতে আমরা হারাইতে বাধ্য হই আও অন্য কি আমাই এ চান্স না কই দিতাম চলো বলো বস তুমি আর সাইভাস্টার দিলাই বন্ধু আচ্ছা
বিমানে মনে হয় এখন উঠছে কাজ করবো কে তাহলে ফোন লাগাও ফোন তো দিচ্ছি স্যার কিন্তু এখন মনে হয় উঠছে বিমানে তো তুমি কি কন্ট্যাক্ট করো ওর সাথে কালকে তো বললো ঠিকই সময় মতো উঠবে কিন্তু এখন তো দেরি করছে স্যার আমি একটা সিনিয়র পরিচালক এখানে দেখা দেবে আর ও সময় দিব না কি ফোন লাগাও এখন তো ফোন বিজি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নায়িকার বাবার থাকে নি নাকি জি স্যার ওকে ডাকো এই আপনি আসেন আর এদিকে আসেন কি আপনার কখন আনলেন আপনি সকালবেলা এখনো দুপুরের এই খাবারের খবর নাই কিছু নাই এজন্য আপনার কাজ করেন রে ভাই এরপরে এজন্য আপনার কাছে আমি আসি না আচ্ছা ঠিক আছে আপনি আপনার শর্টটা দেন শুরু করুন জি আপনি হচ্ছেন গিয়ে নায়িকার বাবা ঠিক আছে হ্যাঁ যান সাথে টা কোথায় ডাক দেন না রে হ্যাঁ বাজে ঠিক আছে ওকে লাইট ক্যামেরা অ্যাকশন এক ঘন্টার মধ্যে তুমি ওই ছেলের নাম ঠিকানা ফোন নাম্বার আমাকে এনে দাও তারপরে আমি দেখবো ওর বুকের পাটা কতটুকু আছে আপনি শুটিং না যে কোনো কাজ করেন ওর অনুমতি ছাড়া কোন ধরনের কাজ হবে না ঠিক আছে আমাকে চিনেছো আমি যদি এই মুহূর্তে ফোন করি 300 পুলা পাইন চলে আসবে তোমার ক্যামেরা বিস্কুটের মতো খেয়ে ফেলবে এটা তো একটা শুটিং স্পট গোষ্ঠী কিলাই তোর শুটিং এই নাটকের নায়ক আমি সিনেমার নায়ক আমি হবে আপনি তো বুঝতেছেন তুমি তো চিনলে না বাপ্পা রাজ রুজিনা রাজ্য করা আমাকে চিনে রাজ্যাত তো মরে গেছে জানা যায় যেতে পারিনি আপনি বুঝতেছেন না কিসের বুঝা বুঝি যত নায়ক আছে নাই গেছে সিলেট আসলে আমাকে ফোন করে আর তুমি তো মিয়া আপনি তো বিষয়টা তো বুঝতে পারছেন কিসের বিষয় শুটিং অফ দেখো আমাকে ঢুকানো যায় কিনা এটা তো আমি তো আমাকে ঢুকালে শুটিং হবে না তো বা ওপ হয়ে যাবে আমি তো একটা আমি তো অনেকটা ইনভেস্ট করছি নাকি ভালোবাসো জয় তাড়াতাড়ি করো আমাকে চিনেছো এদিকে ফাইম ভালোবাসো সব নূরে আমার সিনে ভাই অভিনয় করবেন তো ইয়া ইকে তো হইম নাই জিনি রে দি অভিনয় হবে ভাই হবে না হবে না ভাই আপনি ভালোবাসো জয় শুধু সেই লাগে না বস কি লাগে সেই লাগে শুনুন আপনাকে নায়িকার বাবা একটা ডায়লগ দেওয়ার পর ঠিক আছে আপনাকে একটা ডায়লগ দিতে হবে কি দেব আপনি বলবেন প্রিয়া তুমি বাসা থেকে বের হয়ে আসো প্রিয়া বাড়াই আয় আহা আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলতে শুদ্ধ ভাষায় হ্যাঁ হ্যাঁ আপনাকে আরো একটু প্রাণবন্ত ভাবে বলতে হবে আচ্ছা যেভাবে বলবেন ওভাবে বলবো প্রিয়া বের হয়ে আসো হ্যাঁ আপনি একটু সিরিয়াস হন দেখি আপনি আপনি একটু এদিকে আসেন হ্যাঁ হ্যাঁ একটু একটু হ্যাঁ হ্যাঁ এই তো ওকে অ্যাকশন প্রিয়া বের হয়ে যাও মে বের হয়ে যাও হয়েছে আরে আপনাকে শুদ্ধ ভাষায় বলতে কি বলতে আরে ভাই আপনি বলেন প্রিয়া তুমি বের আপনাকে বলছি প্রিয়া তুমি বের হয়ে আসো আপনি একটু স্মুথলি কাজ করেন ঠিক আছে প্রিয়া বের হয়ে আসো আচ্ছা প্রিয়া বের হয়ে আসো আমরা চলে যাবো বেগে যাবো উড়ে যাবো পাখি হয়ে যাবো চটপটি খাবো আইসক্রিম খাবো
এখন কি করতে হবে প্রিয়া কোথায় এ পরিচালক সাহেব কি শুরু করছেন আমি আমি চলে যাচ্ছি কোথায় চলে যাবেন স্বামী সাহেব স্যার তুই দিকে আছেন তো আপনার এগুলো আপনি করেন আমি আপনার সাথে নাই প্রিয়া তুমি কোথায় চলে যাবো একসাথে বের হয়ে আপনি ওনাকে বুঝিয়ে দেন ওনার কাজটা বুঝিয়ে দেন বিমান চালাতো ছেলেটা সুন্দর সিনেমায় চলে আসছে সব বুঝছি আপনি এখন কি করতে আপনার অনেক প্রতিভা পরিচালক সাহেব আমি বলি বলেন ওই যে আমার মেয়ে নায়িকা নায়িকার নাম কি নায়িকার নাম হ্যাঁ শুনুন আপনাকে একটা অ্যাকশন সিন করতে হবে ঠিক আছে কি রকম অ্যাকশন গুড়া করে ফেলবো ফাক্কি করে ফেলবো আমাকে বলতে দিন বলুন পরিচালক শুনেন ওই আপনি বিষয়টা ওনাকে বুঝিয়ে বলেন আর আমি আসি হ্যাঁ শুরু করেন ওই সুন্দর করে সবকিছু আপনি করেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি বসুন শুনুন চা দিতে বললেন এই জি জি আপনাকে একটা অ্যাকশন সিন করতে হবে কি করতে হবে অ্যাকশন আমি বলছি আপনাকে বলুন একটা অ্যাকশন সিন করতে হবে আপনাকে গুন্ডারা বেঁধে রাখবে সাকিব আসবে নাকি ওখানে আরে আপনি আপনি তো নায়ক এখন আমি বুঝেছি সেটা বুঝেছি বলুন আপনাকে আপনাকে গুন্ডারা বেঁধে রাখবে বেঁধে ফেলুক কে ছুটাবে আমাকে নায়িকা সাপ্লাই এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে এবং আপনাকে অনেক মার দূর ধৈর্য ধরতে হবে আপনাকে পিটে ফেলুক আমাকে চেচে ফেলুক হ্যাঁ হ্যাঁ আমাকে চেষ্টে চেষ্টে লো বের করে ফেলুক আপনাকে ধৈর্য রক্তে রঞ্জিত হয়ে যাব আমি তার জন্য আরে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য কি যত মারবে আমার শক্তি বেড়ে যাবে আপনি পারবেন তো পারবো তাহলে ঠিক আছে আমরা বেঁধে ফেলো আমাকে এটা ইন্ডোরে হবে আর কি ইন্ডোর আবার কি এটা ঘরের ভিতরে হবে আর ঘরে হারাইয়ে আমাকে বেঁধে আমাকে চেচে ফেলো আর শুন হবে হবে ঠিক আছে তো এখানে ভালো অ্যাকশন হবে এখন আমাকে কি করতে হবে শুনুন আপনাকে এখন অ্যাকশন সিনে আমরা আসছি ঠিক আছে যত অ্যাকশন লাগুক আমাকে বললাম তো চেঁচিয়ে ফেলো আপনি তো এভাবে বসলেন ঠিক আছে বসেছি তারপর আপনাকে এভাবে ধরে এইভাবে একটা ঠিক আছে এত জোরে তারপরে এই দেখতে একটা দিবে এই তো সেন্টারে চলে আসছে খুব আরাম লাগতেছে হ্যাঁ হ্যাঁ তারপরে নাকটার মাঝে একটা দিবে ব্লিডিং হয়ে যাবে মানে নাকটার মাঝে একটা পেইন্টিং হয়ে যাবে ঠিক আছে তারপর এইভাবে ধরে বাট ওই কোটে দিবে ঠিক আছে মাইরে দিন ওকে বেঁধে ফেলুন এটা তো বেঁধে ফেলি হ্যাঁ এটা বেঁধে এটা দাও না আমাকে সে দাও ভালোবাসার জন্য কত কিছু করে সিনেমা ঠিক আছে একটু শক্ত করে বাঁধ এই লড়বা না যাতে না ছুটতে পারে এই তো অ্যাকশন চলছে চশমা লাগাও না চশমা লাগবে না যত মাইর কাই চশমা আপনি কথা বলেন আপনি অ্যাকশনের জন্য রেডি হন আপনি মাইর খাওয়ার জন্য প্রস্তুত এই পরিচালক সাহেব বুঝেন শুনেন হ্যাঁ বলুন আমি দেই না আপনি দিবেন ঠিক আছে মাইরটা শুরু হবে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঠিক আছে শুরু করেন দেখি আর হুয়াইন 20 জন রাখো সাপ্লাও বাদে আমি দরিয়া বিয়া করে নিম ওই তুমিও নায়ক হইবাই নায়িকারে বিয়া করলে তো আর আমরা নেতাগিরি করা লাগবো নি ধনী হয়ে যাবো তুমি কাজই রেডি করো হুয়াইন রেডি করো যাও ওর নায়িকা আইব তুমি ডিস্টার্ব দিও না যাও বের হয়ে যাও সবলা তুমি গুচকিটা হয়েছি বুঝছো নি কাজই রেডি করো হুয়াইন রেডি করো আচ্ছা শুটিং বাদেও বিয়া সবলা তুমি কই কই রে রাজবুজি এ জানবি শুটিং শেষ নি ভাই না শুটিং শেষ হয়নি এখনো আমি তো সিনেমার নায়ক গুন্ডারা আমাকে বেঁধে মেরেছে মাথা ফাটিয়ে দিয়েছে পেট ফুর করে দিয়েছে এখন নায়িকা সাপলা আসবে
এসে আমাকে ছুটিয়ে লয়ে যাবে তখন সেসবে শুট। তারা তো দেখলাম ইয়ত গেছে, গেল কি দেখলাম ও যে ক্যামেরা এবং লম্বা কিতা যেন ছবি তুলে ছবি ও যে উফরেদি লাগায় কথা কিতা কিতি লইয়া গাড়ি তুইটা ও যে শয়তানুর গুড়ার মতো লাগে ক্যাপ লাগাইলাছিল আর অন্য ছুটি বলা এক গুজে শয়তান ও সকলটি উঠছে চলে গেছে তারা অত বিলে শেরপুর গিয়ে হাঁটছে আর আমাকে বলেছে নায়িকা সাপলা আসবে আমাকে বেঁধে আমাকে মেরে মাথা ফাটিয়েছে পেট ফুর করেছে আমার লৌ বের করে দিয়েছে তুমি জলদি বান খুলো আমার বেইমানি করেছে নেতা চিনে নাই ইয়ালা ই খাম করলো ডাকাতে ডাকায় 500 পুলা পাঠাবো ওদেরকে জেচে দেব বিপ্লব ভাই কইতে ডাক তো বিপ্লব ও বিপ্লব ভাই তুমি কইবা তোমারে তো ইয়া বাইরে লুটি নিল আমাকে পিঠে ফেলেছে ও বিপ্লব ভাই আমার তুমি আর কোনো কামন নাই বাইর লগে দিলাম তুমি বাইর লগে আটি ভেঙে গেছে ধরো আমার আটি কই তো না খালি সারা দিন মোবাইল টিপানি থাকো মায়ের খালি ভালোবাসা রই যাও আমার লোক বের করে দিও কেন খালি ফাতি নেতা আমি গুন্ডামি তে দেখাই লইব না নাই নে মন দেখো তো ফাতি নেতা মাইর গাই দিয়া আর তুমি এখন ওই কিছু কই দিও দুইটার বর ফলাইয়া ফকট লাগিয়ে দেই পার পার খালি মুখ দিও মত ভাই আর কিছু বারতা তাইন লুটি লিবা তাইন লুটা খাই লিছন বা ওখন আমার চা কামার নি লাগে গরম নি মিছিনি আইছে নি নাম ভাঙিয়ে বেড়ে ওঠা এরকম পাতি নেতাদের এমন উচিত শিক্ষা দেওয়া উচিত। আসুন এদের বিরুদ্ধে সোচ্চার হই, যেমন কর্ম তেমন ফল। আপনি নেতা মানুষ খোলা খাওয়ার দরকার নাই, নেতার সম্মান করবে, ভালো লাগছে তোর খোলাত ফরমালিন আছে কইছত, সাত ফরমালিন নাই তো দেখিস, কোনোদিন যদি ফরমালিন ধরে খাইব বড় খাটিয়া ফকেটে লেগে যাই মুগি, নেতা চিন হইনতে বিল নিবে না ভরে যাই আর কি, চা ফুরা খাইছি না ভাই। আপনারা খোলা হোক, আসলে ফরমালি খোলার মধ্যে ফরমালিন নাই বুঝছেন নি, এটা খাইলে টেকা দিত না বোতল লেগে কইছি আপনারা ফরমালিন। কিতারে শীত তো আইলো, হ্যাঁ জি স্যার, কমল উমল তো বাটা দরকার, হ্যাঁ গত বছর কিতা রহিমার মারে আনলে, হ্যাঁ বালাটিকে পুজো দিতে মানে কিচ্ছু হইতেও পারলো না খানতেও পারলো না, হ্যাঁ টেকা কিতা কম দিসলে নি না মার ইচ্ছস জি না জি না স্যার, এবার রহিমার মারে 200 টাকা বলন দিবে বুঝছস, সাংবাদিককে ফিট করবে এমন ভাবে খানতো মানুষে মানে বুট দিয়ে বাসাই লিত বুঝছস, কিতার লাগি যে তোরা রাখছি, তুই আমার কাছ থেকে মারামারি শুরু করে লিছস ইদানিং জি না স্যার, ও কিতা কয় স্যার কিতা বেইমানি আর ভাল লাগে না স্যার, কিতা কস ভাল লাগে ভাল লাগে না, মামলার কথা বলি কিছো, হ্যাঁ মামলা খে চালায়, মামলা চালাই তুইলে আমার লগে টাকা লাগবো বুঝছো, নাইলে ফাঁসি জিবাই তোমাকে ভালোবেসে আজ কেন আমি দিশে হর। আসসালামু আলাইকুম কাউন্সিলর সব, ভালো আছেন নি আপনি? তোমরা ভালো থাকলে আমি থাকতাম না গিলা কোসায়, কিন্তু ওয়ার্ডের মানুষ তো ভালো নাই, মশায় দিচ্ছে জ্বালা, এই খবরটা আসলে খানো আর এটা ব্যবস্থা হইব, ওয়ার্ডও খুব মাতামাতি ওর, আমি আমি ফুয়াইন দিয়া মানুষ কাবার দিয়ে রাখলাম যে মশার 2 লাখ টাকা আইছে, মশা মারা না মানুষরে বইতে দেন না, মশায় বইলে কামড়ায় উবাইলে কামড়ায় গুবাইলে কামড়ায় ছাত্র কামড়ায় ছাত্রী কামড়ায়, ইটা কাবার দিবা গিলা আইছে ঠিক আছে, কিন্তু তুই তো বুঝস না উপর থেকে হইম্যা 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 আমরার কাছে কি তাই বুঝস না নি এটার, আমি বুঝছি বিষয়টা, পয়লা তো মোটর থাকি ফানি ট্যাঙ্কিত পরে, ট্যাঙ্কি থাকি বালটি, বালটি থাকি মগো, মগো থাকি বদনাথ, বদনাথ পর্যন্ত আপনি তাকা, কিন্তু আমার বদনাথ থাকি দূরা ফানি ডিফাত তো দিতা বুতলর ডিফাত,
মহাপাপ সুন্দর কইছে মশা মারা দিত না শুনৌকা ওয়ার্ডও আমি ফুয়াইন দিয়া চড়াইয়া দিমু টেকা গুণ আমরা বাঠিলাই আর এক ডেরা মই যে কীতা আছে জানি মশা মারিন যে অর্থাৎ ফানি বরিয়া ওয়ার্ডও দেখাই লিমু আই ওয়াস যাকে বলে বিপ্লব তুমি এলাকাত ফুয়াইন দি কইয়া দাও যে মশায় কামড়াইলে মানুষের রোগ মুক্তি হয় আর বেশি মশার ঔষধ মারলে মারলে মানুষের রোগ বালাই বাড়ি যাব আমরা এক কাম করি কিটা করতে এটা স্লোগান তুলি লই না কেন জীবত্তা মহাপাপ ও ওটা খুব ভালো ইবারু ন মানচেরে কইবাই যে মশা তা কি এখন কারেন্ট উৎপাদনের গবেষণা চলে মশা মারা যাইতো না কাউন্সিলর সব ঠিক আছে ঠিক আছে দারুণ বুদ্ধি তোর আর একটা কাম করা যায় আমরা এক কাম করি ওয়ার্ড উড়াইলাই যে মশার মশারি বার হইছে যে মশারি একবার উড়লে মশারি টাঙ্গাইলে সব মশা মরি যাব ব্যবসা তো আরেকটা বাড়ি গেল 300 টাকা করে মশারি বেচবো 80-90 টাকা ফসা মশারি আনি আয় ঠিক আছে আপনারও নাম হইল যে ওয়ার্ডর চমক কাউন্সিলরের চমক ম্যাজিক মশারি ম্যাজিক মশারি ঠিক আছে ম্যাজিক মশারি দারুণ তো নির্বাচন নির্বাচন লাগি আমার বহুত প্ল্যান আছে আপনি ফাস আপনি বাইরে একটু খেয়াল রাখবা গত বছর আসতে লাগি তো গত ইলেকশন আসতে লাগি তো আমি ফাস করছি বুতলের ডিভা মনে করি তুরা ফানি সারো আমি বাকি বাজু দেখলাম বিপ্লব চলো 20% তোর যা ঠিক আছে মশারির বিষয়টা একটু চিন্তা করো বিকালাই তুমি কাজ হয় আসো রাইও হ্যাঁ আমি যে তোর বেশি বাবা চিনজি থেকে আমি আপনারা লইছি আপনার 20 টাকার মধ্যে 10 টাকা মার মুয়া সান মার কে উল্টিয়া করবে মদিনা মার কত বড় সাহস আমার লগে তর্ক এই কোডাই যে গো এই গোনা ডায়াবেটিস হলো জিম এই আমার সিনানি আমি বিপুল দাদা তুই বিপুল দি কি দাগর তো আমার সিনাস নি বাথরুম পরিষ্কার আছে নি ভাই বাথরুম মধ্যে দাম দে ওয়াশ কর আর পিক দিয়া ওই দাদা জলদি করবে আমার একটু যে বেজুত করে জলদি কর আরে এক নম্বর না দুই নম্বরটা করবে উত্তর দুই নম্বর না হলে মরা মরা সিনাস আগে পয়সা দেন তারপরে আপনি যা করার তা করেন কত বড় সাহস মারমু আসার মার্কেট উল্টিয়া করবে মদিনা মার্কেট আমারে দাদা আগে পয়সা দেন তারপরে আপনি যা করার তা করেন এখনি বেনে তো জিনে না দাদা নেতা জিনে না দাদা টাকা আগে দাদা চুপ তখন যদি আমি ফোন দেই 200 ফুই নেই জানো তোমরা এটা পরে গিয়ে দিবা কি দাদা আগে টাকা দেন তারপরে আপনি গিয়ে ইয়া করেন আপনি এক নম্বর না দুই নম্বরটা করবেন কত বড় সাহস এক আর দুই জিকে আমারে আমারে সিরিয়াসলি তুই বুঝাই রাখো এক নম্বরটা কি দাদা বাথরুম নিয়ে যাই যাই মুগি মাথা করিয়া দাদা আমি যদি এখন ফোন দেই 300 ফুয়াই নাই তোর বাথরুম নিয়ে যাইবা কিনু আরে রাখ ও দাদা আমারে আটকায় দেখো নিবে আমার ইবা জরুরত নেই বেশি আমি আইরাম বে
হ্যালো, কেমন আছো? আমি সার্কিট হাউসে একটা মিটিং আছে, একটু পরে পান দাও। আমি সাংবাদিকের সাথে কথা বলি। হ্যাঁ বলুন, পরে বিপ্লবকে একটা ফোন দাও। সাংবাদিক সম্মেলন করে বাথরুমের খান্দা জানে তোমরা আমার সাথে যে ব্যবহার করছো, তোমরা তো নেতা চিনলে না। তোমরা বর আর বড় বর থাকেন না, বর ফকট লেগে যাইম কি? একবার টেকা নাই, আরে 10 টাকা দেবে না। নাই কইলাম মিয়া, তোমার আগে এমনি কইছি নি টাকা দেন, নাহলে বড়া দিম। বড়াইস নাও বা, আমি কাল 20 টাকা দিয়ে দিই। মোর এটড়ি হবে, এটড়ি হবে, এটড়ি হবে। নেতা চিন না বুইনতে এই মুহূর্তে ফোন দিলে তোর বাস কথা বল। এই আরে মে নেতাগিরি কেন? জন নেতাগিরি না, এটা তো নেতাগিরি জায়গা না। ঠিক আছে, আমি যাইরাম কি? আরে আপনি যদি নেতা হন, আপনি কে কোর্ট পয়েন্টে বক্তব্য দেন? নেতা হইছেন এখানে বাথরুমের খান্দা তাই এখানে নেতাগিরি। বেশি মাতিস না, মার মু। এই করে বড়াই দে। এরকম কিছু পাতি নেতা আছে যারা সকল জায়গায় গিয়ে রাজনীতি দেখায় এবং উদ্দেশ্য হাসিলের জন্য নেতা এবং রাজনীতিকে ব্যবহার করে, আর তাদের কারণে নেতারা আজ কলুষিত হচ্ছে। আসুন তাদের ব্যাপারে সোচ্চার হই।